शीतकाले आशेर गोश्त दिए परोटा बा सिद्ध रुटी लोकपुरेर एकखान व्यतिक्रमी ऐतिह्यबाही खाओन। शीत बाड़ानोर लगे लगे लोकपुरेर ग्रामे ग्रामे शुरू हये जाय आशपाटिर धूम। गत कय बछर धरे एई आशपाटी लोकपुरेर मानुषेर काछे शीतकालीन उत्सबेर लाइन हये गेछे। जुआनबुड़ा बैकर फेसबुके आशपाटिर छवि हुरिथाय शीत बाड़ानोर लगे लगे शीतकालेर हत्ते दिन हाज हईते ना हईतेई रांधिन्ना आशेर गोश्तेर ग्राने सारेमिर दिन हुरि जाय। एलाकार जवान जवान होलाइने बेशिरभाग ए आशपाटिर आयोजन करे। शीते लोकपुरेर आशेर बेरिगो आश बेचने दुम हरिजा। विभिन्न एलाकात फार्मेर आशे देशी आशकोई बेशी दामे चालाय देय आशेर बेरिरा। शीतकाले लोकपुरा जिलार प्राय बैक एलाकातेई सामाजिक अनुष्ठाने आशेर गोश्त थाकबेई। जिलार विभिन्न सामाजिक संगठनगीन हेतागो संगठनेर उद्योगे हत्ती शीते आशपाटी करे। लोकपुरा जिलार জামাইগল্লায় होरबाड़ीर होरहरिरा आशपाटिर आयोजन करते भूल करे ना। तबे एई बछर देखा गेछे एई आशपाटिर उत्सबेर लगे जोग हयेछे राजनीति। आगामी दुई मासेर मध्ये ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনের কার্যক্রম শুরু হইব। এগিনের লগে হইব আওয়ামী লীগের বিভিন্ন কমিটির সম্মেলন। এগিনরে কেন্দ্র করেও রাজনৈতিক নেতারা আশপাটির দুম লাগাই দিছে। রাজনৈতিক কার্যক্রমরে সামনে রাই ছোট বড় ব্যাক অনুষ্ঠানেই অন আশ খাওনের দুম হড়ে গেছে। লগে তো রুডি আর পরোটা আছেই। দর্শক আন্নগো নিশ্চয়ই আশপাটির খবর হুনতে হুনতে জিলবাত হানি চলি আইছে। তো চিন্তা করিয়েন না, আন্নগুলোই আন্ডাও এই শীতে একখান আশপাটি দেওয়ানোর চেষ্টা করিয়াম। ব্যাকে রেডি থাকেন, তারিখও জাগার নাম ঠিক হইলে ব্যাকেরে জানাই দিমু, ব্যাকে চলিয়ে আইয়েন। এদিকে হয়তো শীতে হাঁসটা বেশি খাইতেছে, বেশি অত্যন্ত বেশি খাইতেছে, হাঁসটা চলতেছে আমরা রাখতেছি। কারণটা হচ্ছে আমাদের এদিকে হয়তো শীতে হাঁস খাইলে হয়তো বা মানুষ শরীরে একটু ভালো থাকে, কাজ কামে যাইতে পারে, হয়তো বা শরীর স্ট্রং থাকে, এই জন্য হাঁসটা খাইতেছে। শীতকাল আসলে আমাদের গ্রামে প্রায় আমরা হাঁস খাই, এমনকি হাঁসের চাষ করে অনেকে। তাই শীতের মৌসুমে এই হাঁসটা বেশি আমরা ক্রয় বিক্রির মধ্যে থাকি। এবারও আমি দুটো হাঁস খাওয়া শেষ, শীতের মাত্র শুরু, এরপর আরও খাওয়ার ইচ্ছে আছে। আর আমার বন্ধুবান্ধবরা বলছে হাঁস পার্টি দিবে, আমি ওখানে ইনশাল্লাহ হাঁস পার্টিতে অ্যাটেন্ড করবো। আর আমিও চাই সবাই হাঁস পার্টি করে হাঁস খাক, সবাই যেহেতু এই মৌসুমে হাঁসের উৎপাদন আছে। সবাই পূর্বপুরুষরা বলছে শীতকালে হাঁস খেলে নাকি শরীর গরম থাকে, এমনকি হাঁসের মধ্যে অনেক তৈল আছে, চর্বি আছে, এগুলো খেলে শরীর নাকি সতেজ থাকে এগুলো।